সমস্ত দুনিয়া অন্ধকার। আল্লাহ রসুল আসলেন এই অন্ধকারের মধ্যে, রসুল তৌহিদের দিকে মক্কার লোকদেরকে ঐক্যবদ্ধ করলেন, সেখানেও অন্ধকার, এটার নাম দেওয়া হলো আইয়ামে জাহিলিয়াত। মানুষের কোনো মানবতাবোধ নাই, মায়া নাই, মমতা নাই, শুধু হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, রক্তপাত, হ্যাঁ, অভাব, দারিদ্র, লুটপাট, খুন, রাহাজানি, ভ্রাতৃত্বের কোনো নামগন্ধ নাই, কেন্দ্রীয় সরকারের কোনো নামগন্ধ নাই। আল্লাহ রসুল বললেন তোমরা তৌহিদের পথে ঐক্যবদ্ধ হও, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুলকে ভুল বুঝলো, রসুল মদিনায় গেলেন, একটা ছোট্ট দল হলো, সেই দলের নাম উম্মতে মুহাম্মাদি। সেই উম্মতে মুহাম্মাদিকে নিয়ে আল্লাহ রসুল তার জীবদ্দশায় 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করলেন। মেডিয়াবল এইজ শব্দটা বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। আসলে মধ্যযুগ দুইটা সভ্যতা চলছে পাশাপাশি, একটা ইউরোপ সহ এদিকে একটা সভ্যতা, একটা হলো ইসলামী এলাকাগুলিতে একটা সভ্যতা আরব কেন্দ্রিক, দুইটা। এখানে স্বর্ণযুগ আর এখানে, এটা নামে দেওয়া হয়েছে অন্ধকারের যুগ, দ্য এইজ অফ ডার্ক, অন্ধকার, কুসংস্কার। ইউরোপ সমৃদ্ধি নাই, উন্নতি নাই, প্রগতি নাই, কিচ্ছু নাই, অভাব, অসুখ, একটা অসুখ লাগলে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, কাতারে কাতারে মারা যাচ্ছে, লাশের জন্য জাহাজ ভিড়তে পারতেছে না ভেনিস বন্দরে, এমন লাশের পর লাশ, কোনো রোগের চিকিৎসা নাই, ঔষধ নাই। আর এদিক দিয়ে ইসলামী সভ্যতা স্বর্ণযুগ, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন মেডিসিন, মানুষ কি শান্তি, কি সুখ এখানে। কিন্তু উনারা কি করছেন, ওই মধ্যেই সীমাবদ্ধ থাকছেন। ওনাদের দায়িত্ব যে সমস্ত দুনিয়াকে শান্তির মধ্যে আনা, সেই আকিদা ওনারা ভুলে গেছেন। আলেকজান্দ্রিয়া, বাগদাদ, ফুস্তাদ, দামেস্ক, ইউরোপ থেকে লোকেরা এসে এসে ডিগ্রি নিয়ে যেত, তাদের পোশাক পরে দেখা যেত আমি আরব থেকে ডিগ্রি আনছি, বাগদাদ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আনছি। আজকে আমাদের যেমন অক্সফোর্ড ডিগ্রি আইনে করে অক্সফোর্ড ব্যারিস্টার বার এট ল, ঠিক বিপরীত ছিল, তারা ধর্মকে প্রত্যাখ্যান করেছে। সেটার একটা ইতিহাস আছে। ঈসা আলাইহিস সালামের আনীত ধর্মের মধ্যে শরিয়া ছিল না, আইন কানুন ছিল না, শুধু আত্মিক দিকটা। তিনি বলেছেন আমি মুসার শরিয়াকে প্রতিষ্ঠা করতে এসেছি, মুসা আলাইহিস সালামের শরিয়াকে আমি কর্তন করতে আসিনি। উনি আর শেষ পর্যন্ত সাকসেস করতে পারেননি, ওনাকে আল্লাহ তুলে নিয়ে গেলেন। পরে পল নামক এক ব্যক্তি ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে ইউরোপের মধ্যে রপ্তানি করলো, সেখানে ইউরোপের লোকেরা ওনার প্রতি ঈমান আনলো। আমি সংক্ষেপে বলতেছি, একজন সম্রাট সেটা গ্রহণ করলো, তখন বিশাল একটা সংখ্যা জনগোষ্ঠী ইউরোপের তারা খ্রিস্টানিটি গ্রহণ করলো, মানে ঈসা আলাইহিস সালামের বাণীগুলিকে তারা গ্রহণ করলো। তারা ভাবলো তাদের এই আত্মিক শূন্যতা, তাদের নৈতিক অধঃপতন থেকে মুক্তির জন্য ঈসার বাণীগুলি একমাত্র রক্ষা কবচ, তখন তারা সেটা নিল। নেওয়ার পরে কয়েকশো বছর পরে যাইয়া এটার ফলাফল দেখা গেল কি, জাতীয় জীবনে মানুষের জীবন তো খালি ব্যক্তি জীবন না, রাষ্ট্রীয় জীবন আছে না, আইন আছে না, শিক্ষা ব্যবস্থা আছে না, সব মিলেই কিন্তু মানুষের জীবন। ইউরোপের মধ্যে সেটা চালু করে দিল, কিন্তু তাদের রাষ্ট্র পরিচালিত করবে কি দিয়া সে বিধান নাই। তখন নিজেরা নিজেরা আইন বানাইল, সিদ্ধান্ত নিল, এরই মধ্যে পোপ মানে ধর্ম যাজক আর রাষ্ট্রের রাজা বাদশাহ, রাষ্ট্রের কর্ণধার, তাদের মধ্যে সংঘাত হলো, কঠিন সংঘাত হলো। সাধারণ জনগণের ইমানটাকে ছিল ওই যে পোপদের ধর্মগুরুদের হাতে বন্দী। মানুষের রাষ্ট্রীয় জীবন আর ব্যক্তি জীবন, আত্মিক জীবন আর হলো বৈষয়িক জীবনের মধ্যে সংঘাত হলো। তখন ইউরোপের রাষ্ট্রচিন্তাবিদ, সমাজচিন্তাবিদ এরা বসলো যে সর্বনাশ, এই অশান্তি থেকে বাঁচার উপায় কী, একদিকে ধর্ম একদিকে রাষ্ট্র। তখন তারা বলল যে ধর্মটাই খারাপ, ধর্মই হলো সমস্ত অশান্তির কারণ, ধর্মের নামে সব অধর্ম চলে, মানুষ মুক্ত চিন্তা করতে পারে না, ধর্মের দোহাই দিয়ে তাকে গিলোটিনে দেওয়া হয়, মানুষ আবিষ্কার করতে পারে না, সব হলো ধর্মের দোষ, ধর্মকে বাদ দাও, ধর্মকে কাট আপ করো, কেটে ফেলো, সিদ্ধান্ত নিলে তারা ধর্মকে বাদ দেবে। কিন্তু এত বিশাল সংখ্যক মানুষের ধর্মবিশ্বাস বাদ দিতে পারলো না, তখন সিদ্ধান্ত নিল আচ্ছা ঠিক আছে, এটা বাদ দেওয়া সম্ভব না, এটাকে ব্যক্তিগত পর্যায়ে রেখে দাও, পার্সোনাল লাইফে রেখে দাও। এই জন্য মতবাদটা জন্ম হলো ধর্ম নিরপেক্ষতাবাদী মতবাদ, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম ব্যক্তিগত পর্যায়ে না। তুমি কোনো পূজা প্রার্থনা করতে চাও করো, এই যে দিন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো অষ্টম হেনরির সময়, রাজা অষ্টম হেনরি ব্রিটিশ, যে এখন থেকে
রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে ধর্মের কোনো হস্তক্ষেপ চলবে না। সেদিন থেকে দাজ্জালের জন্ম হলো। ধর্মহীন আল্লাহীন স্রষ্টাহীন একটা জীবন ব্যবস্থার জন্ম হলো। শুরু হলো একটা সভ্যতা, বীজ রোপিত হলো সেদিন। তারপর সেখান থেকে চারা গজালো, ডালপালা বিস্তার লাভ করলো। আজকে সমস্ত দুনিয়াময় সেই বৃক্ষ, সেই বৃক্ষের ফল দিয়ে যাচ্ছে যুদ্ধ, রক্তপাত, হানাহানি, নৈরাজ্য, খুন, রাহাজানি, অভাব, দারিদ্র, সব সে দাজ্জালীয় বৃক্ষের ফল। এই সব কিছু মানব জাতি তাদের সামগ্রিক জীবনে পরিচালনার ক্ষেত্রে তাদের আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, অর্থাৎ এক কথায় মানব জাতি তাদের সামগ্রিক জীবন পরিচালনার ক্ষেত্রে কার হুকুম মেনে নিয়েছে, আল্লাহর হুকুম না দাজ্জালের হুকুম? কিন্তু দুর্ভাগ্যজনক ওই খ্রিস্ট ধর্মের ব্যর্থতার দায় এসে পড়লো মুসলমানদের উপরে, ইসলামের উপরে। এর জন্য দায়ী হলো মুসলমানরা। দাজ্জালের জন্ম হয়ে গেল, ধর্ম বিতাড়িত হয়ে গেল, রাষ্ট্রীয় জীবনে ধর্মের কোনো প্রভাব নাই। তারপরে তারা আস্তে আস্তে পার্লামেন্ট তৈরি করলো, আবার গণতন্ত্রের নাম দিল আলাদা, এটার নাম দিল, এটা একটা ডিফারেন্স হলো। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলি একই, কিন্তু সব হলো মানুষের তৈরি বিধান। তখন এবার সংসদীয় গণতন্ত্র হবে না মানে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি হবে? আবার ডেমোক্রেসির আবার কয়েকটা ভাগ হলো, লিবারেল ডেমোক্রেসি হবে নাকি কনজারভেটিভ ডেমোক্রেসি হবে, অংশগ্রহণমূলক গণতন্ত্র হবে না কি হবে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হবে না সকলে মিলে অংশগ্রহণ করবে না কয়েকজন প্রতিনিধি যায় অংশগ্রহণ করবে? এটা চলছে কিন্তু ইউরোপে। এখন আসেন এবার মুসলিম ওয়ার্ল্ডে, আমরা মুসলমানরা, আল্লাহ রসুল কেন আসছেন সারা পৃথিবীতে? এই জন্য আমাদের রসুল রহমতুল্লিল আলামিন, সমস্ত সারে জাহানের জন্য রহমত। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মানব জাতি তোমরা বলো আমি তোমাদের সবার জন্য আল্লাহ রসুল। এজন্য বিশ্বের ওই প্রান্তের একটা মানুষ যদি না খেয়ে মারা যায় তাকে উদ্ধার করা উম্মতে মুহাম্মদের কর্তব্য। সে কোনোদিন উম্মতে মুহাম্মদী হবে না যতক্ষণ না ওই ওর উদ্ধারের জন্য সংগ্রাম না করে। আপনি যতই লেবাস ধরেন আর যতই ডান কাতে শোন, যতই মিষ্টি খান, লাভ হবে না। আল্লাহ রসুল আসছেন এই মানব জাতিকে এই শান্তিটা দেওয়ার জন্য। একটা ছোট্ট জাতি তৈরি করলেন যে জাতির নাম উম্মতে মুহাম্মদী। তাদের জীবনের কোনো লক্ষ্য ছিল না, আল্লাহ রসুল এসে লক্ষ্য ঠিক করে দিলেন। তাদের কোনো ডিসিপ্লিন ছিল না, তাদেরকে আল্লাহ রসুল ডিসিপ্লিন করে দিলেন। ঐক্য ছিল না, মারামারি করে তাদেরকে ভাই বানিয়ে দিলেন। রসুল 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় এই দিনটা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। একদিন আল্লাহ রসুল কাবাঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। এক সাহাবী এসে বলছে যে ইয়া রসুল আল্লাহ, এই কাফেরদের অত্যাচার আর সহ্য হয় না, দোয়া করেন না আল্লাহর কাছে, এরা যেন ধ্বংস হয়ে যায়। রসুল সোজা হয়ে বসলেন, বললেন কি বললা তুমি, ওদেরকে ধ্বংস করার জন্য দোয়া করবো আমি? অপেক্ষা করো, সময় আসতেছে। একা একটা সুন্দরী মেয়ে মানুষ গায়ে অলংকার পরিহিত অবস্থায় একাকী রাতের অন্ধকারে হেঁটে যাবে সেই সানা থেকে হায়দ্রাবাদ পর্যন্ত 350 মাইল। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। হুজুর এই ঘোষণা দিলেন মক্কায়। তখনও মদিনা হয় নাই, তখনও বদর উহুদ খন্দক হয় নাই। রসুল এই সাহাবির কথার উত্তরে একটা শান্তিপূর্ণ সমাজের ইঙ্গিত করলেন। কেমন সমাজ? নবী বলে কথা, সাধারণ মানুষ না। সেই সমাজটা পরিবর্তন হয়ে এমন হয়ে যাবে, কেমন নিরাপত্তা হবে এই সমাজটার মধ্যে, কোনো আশঙ্কাও তার মনে জাগ্রত হবে না। হ্যাঁ, ইতিহাস সাক্ষী দেয় মাত্র কয়েক বছর পরেই রসুল এবং রসুলের সাহাবিদের সেই তৌহিদ প্রতিষ্ঠার ফলে তাই হয়েছিল। একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেতে কোনো ভয় ছিল না, উটের পিঠে খাবার বোঝাই করে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতো, বলতো তোমাদের কারো লাগবে, কারো লাগবে? লাগবে না, আমরা আজকে সমৃদ্ধ। কারা? যারা ওই কাফেলা লুট করতো অভাবের তাড়নায়, অজ্ঞান হয়ে পড়ে থাকতো। হাদিস আছে, পড়ে দেখেন। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি, মানুষের নিরাপত্তা, এমন একটা সমাজ কল্পনা করেন যেখানে অস্ত্রের কোনো লাইসেন্স নাই, আপনি যত খুশি আপনার ঘর ভর্তি করে ফেলেন ডাল তলোয়ার দিয়া, কোনো পুলিশ নেই আপনাকে পাহারা দেওয়ার জন্য, 3 নম্বরে কোনো ক্রাইম নেই, কেমন সমাজ এটা কল্পনা করা যায়? আমি আপনি কল্পনা করতে না পারলেও এটা হয়েছিল ইতিহাসে। রাসূল চলে গেলেন, জাতিকে 5 দফার একটা কর্মসূচি দিয়ে গেলেন। তিনি বলে গেলেন তোমরা ছিলে শত্রু, আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে ভাই বানিয়ে দিলেন, সাবধান, তোমরা ভাতৃত্বের বন্ধন ছিন্ন করবে না, তোমরা ভাই ভাই, যে ঐক্য নষ্ট করবে সে কুফর করবে, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। বিদায় হজের ভাষণে তিনি সাবধান করে দিয়ে গেলেন, 1 ঐক্য, 2 ডিসিপ্লিন, 3 আনুগত্য। খলিফা আবু বকর হলেন, ওমর হলেন, পুরো জাতি আনুগত্য করতে লাগলেন।
তারপরে নাম্বার ফোর হিজরত, শিরিক কুফর থেকে হিজরত, ধর্ম ব্যবসা থেকে হিজরত, প্রত্যাখ্যান বয়কট। তারপর নাম্বার ফাইভ অন্যায়ের বিরুদ্ধে জিহাদ সংগ্রাম। কোথায় অন্যায়, কোথায় অবিচার, কোথায় মানব জাতি ত্রাহি সুরে চিৎকার করছে সেখানে তারা ছুটে যেতেন নাঙ্গা তলোয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য। এই পাঁচ দফা কর্মসূচি দিয়ে আল্লাহ রসুল চলে গেলেন আল্লাহর কাছে। ওই সময় ওই জাতির মধ্যে শিয়া সুন্নি ছিল, শাফি হাম্বলি ছিল, নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া কিচ্ছু ছিল না। ওনারা ছিলেন একটা জাতি, উম্মতে মুহাম্মদী। পুরা জাতির জীবনের লক্ষ্য কি ছিল? সারা পৃথিবীতে ইসলাম বা শান্তি প্রতিষ্ঠা করা। জীবনের উদ্দেশ্য ছিল জীবন সম্পদকে কোরবান করা। এই রসুল চলে গেলেন, আবু বকর আসলেন, আবু বকর চলে গেলেন, ওমর আসলেন, ওমর চলে গেলেন, হুজুরের জামাই উসমান আসলেন। উম্মার বয়স 40 বছর হয়ে গেল, জাতি ছড়ায় পড়তে লাগলেন, বাড়তে লাগলো জাতি, সমস্ত দুনিয়া আল্লাহর আইনের আন্ডারে আসতে লাগলো। উম্মতে মুহাম্মদী ওইদিকে আটলান্টিকের তীর, এদিকে ইন্দোনেশিয়া পৌঁছে গেলেন, অদ্য দুনিয়া আল্লাহর দিনের আন্ডারে চলে আসলো। এরই মধ্যে 60-70 বছর চলে গেছে, একে একে রসুলের সাহাবিরা শহীদ হয়ে গেলেন অথবা ইন্তেকাল করলেন। আল্লাহ রসুল ফরমাইছেন একদিন, আমার উম্মার আয়ু হবে 60-70 বছর, রসুলের উম্মা জাতি। এরই মধ্যে অদ্য পৃথিবী আল্লাহর দিনের আন্ডারে চলে আসলো, বাকি পৃথিবী এখনও দিনের বাহিরে রয়ে গেল। পরবর্তী উম্মার কর্তব্য ছিল সেই সংগ্রাম চালিয়ে যাওয়া, কিন্তু ওনারা থেমে গেলেন, সংগ্রাম বন্ধ করে দিলেন। শুরু হলো ব্যাখ্যা বিশ্লেষণ, তফসির, ফেকা, শাসক শ্রেণী। খলিফারা হয়ে গেলেন বাদশাহ, যাদের জীবন কাটত খেজুর গাছের নিচে, তারা এখন এক একটা প্রাসাদ নির্মাণ করলেন, শান শওকতের সঙ্গে রাজত্ব শুরু করলেন। আল্লাহ এই জাতিকে লানত দিলেন, গজব দিলেন, জাতি তাদের লক্ষ্য ভুলে গেল। যেই জন্যে জাতিকে তৈরি করা হলো, সেটা যখন জাতি বাদ দিল, আল্লাহর আর এই জাতির প্রয়োজন রইল না। ব্রিটিশরা যখন এই জাতিকে দখল করল, তখন অদ্য দুনিয়া আমরা তাদের গোলাম হয়ে গেলাম। এই ব্রিটিশরা আমাদেরকে পায়ের নিচে দিয়ে ব্রিটিশের তৈরি অর্থব্যবস্থা, জীবন ব্যবস্থা, তাদের তৈরি আইন কানুন দণ্ডবিধি আমাদের উপর চাপাই দিল। আমরা আর মুমিন থাকলাম? আমরা আর মুসলিম থাকলাম? আমরা আর উম্মতে মুহাম্মদ থাকলাম? বাস, তখন তারা মাদ্রাসা বসাইলো, মাদ্রাসা বসাইয়া তারা একটা বিকৃত ইসলাম শিক্ষা দিল। সেই ইসলাম শিখে 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দিয়ে একে একে লক্ষ লক্ষ আলেম তারা বের করলো, সে আল্লাহ রসুলের ইসলাম নয়, ব্রিটিশদের তৈরি বিকৃত বিপরীতমুখী ইসলাম। যেই জীবন ব্যবস্থার প্রভাবে মানব জীবন এমন পরিবর্তন হয়েছে, সেই জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন রসুল আল্লাহ, সেটা আল্লাহ হিজবুত তহিদকে দান করেছেন। মানুষের বাহিরের পরিবর্তন, আর ভিতরের পরিবর্তন কি হয়েছে দেখেন, অপরাধ করছে, নিজে অপরাধ করে, কোনো গোয়েন্দা বাহিনী নাই। আজকে তো চৌকশ গোয়েন্দা, গোয়েন্দা খুঁজে পায় না, তারপরে কুকুর পালা হচ্ছে, তারপরে খুঁজে পাইতেছে না, অথচ দেখেন অপরাধ করছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। রসুল ডান দিকে ফেললেন, মনে করলেন অ্যাভয়েড করি, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ করে দেবো। শাস্তি দেওয়া কিন্তু আল্লাহ রসুলের কোনো উদ্দেশ্য নয়, মানুষকে পরিশুদ্ধ করাই আল্লাহ রসুলের উদ্দেশ্য। রসুল বাম দিকে ঘুরলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। আবার ডান দিকে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। নিরুপায় হয়ে রসুল শাস্তি কার্যকরী করলেন। রসুল বুঝলেন এটি এমন পরিশুদ্ধ হতে চায়, একটা অপরাধ করে ফেলছে শয়তানের প্ররোচনায়, এটা শাস্তি সে নিয়ে গেলে হাসরের দিন আল্লাহ তাকে আর শাস্তি দেবেন না। আত্মার পরিবর্তন কেমন হয়েছে? এক কৃষক হাল চাষ করছিল, করার সঙ্গে সঙ্গে লাঙ্গলের একটা খটকা লাগলো, মাটি সরালো, সরাই দেখে কি একটা হাঁড়ি, হাঁড়ির মধ্যে বেশ কিছু স্বর্ণ। সেইটা হাঁড়িটাকে নিয়ে দৌড় দিল এই জমির আগের মালিক তার কাছে, বলছে, ভাই তুমি আসো বাড়িতে। বলছে, কী কী হয়েছে? হাঁড়ি, এটা তোমার সম্পত্তি। আমার সম্পত্তি মানে কোত্থেকে? বলছে, তোমার জমিতে আমি পাইছি হাল দেওয়ার সময়। বলছে, না এটা বিক্রি করে দিয়েছে, এটা এটা আমার না, তোমার। বলছে, না আমি জমি দিয়েছি, আমি এটা কিনি নেই, এটা তোমার। এখন এটা বলছে তোমার, ও বলছে না আমার না, এটা তোমার। এই কার হবে জিনিসটা লাগছে? শেষে এইটার জন্য গেল আদালতে, কাজীর কাছে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আত্মা দিয়ে বোঝার আছে, যেখানে 500টা টাকার জন্য, 1% জমির জন্য,
একটা খেতের আইলির জন্য, একটা ছোট্ট চাকরির জন্য, ছোট্ট একটা কর্তার জন্য মানুষ খুন করে ফেলতেছে, 24 টুকরো করে ফেলতেছে। এখানে বসা আপনারা ওই সমাজ, আমি যে সমাজের কথা বলছি, কল্পনা করতে পারবেন না। আমি আশা করব আপনারা আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে উৎসর্গ করবেন, মানব জাতি আবার শান্তি পাবে, আবার ঐক্যবদ্ধ হবে, সাদা কালো তামাটে পাহাড়ি সমতল ভূমির উত্তরের দক্ষিণের পূর্বের পশ্চিমের সমস্ত বনি আদম একটা জাতি হবে ইনশাআল্লাহ। সমস্ত মানব জাতির জীবন একটা জীবন ব্যবস্থা চলবে ইনশাআল্লাহ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন এমন কোনো গৃহ থাকবে না যেখানে আল্লাহর দিন প্রবেশ না করবে, শান্তি প্রবেশ না করবে, সেই সময় আমাদের নিকটবর্তী। এই দাজ্জাল ধ্বংস হবে, এটা নিকটবর্তী ইনশাআল্লাহ। আপনারা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়েছেন, এই যুগ সন্ধিক্ষণে আপনারা এসেছেন। একটা যুগ শেষ হয়ে যাবে, আর একটা নতুন যুগের সূচনা হবে, সেই সূচনা পর্বে আপনারা এসেছেন। এখন আপনাদের প্রতি আমার একটাই দাবি, আপনারা মোমেন হন, নিজের জীবন সম্পত্তি উৎসর্গ করেন, আর ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হন। এই